আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে তৈরি করব কাঁচা আমের মিষ্টি আচার। আমি আসলে একটা আচারের ভিতরে দুটো আচার আপনাদের করে দেখাবো, একটা আচার মিষ্টি, একটা টক ঝাল মিষ্টি। আর অন্যান্য আচার থেকে আমার এই আচারটা সম্পূর্ণই আলাদা, কারণ আচার তৈরি করতে যেগুলো লাগে সরিষার তেল, পাঁচফোড়ন, রসুন, ভিনেগার, এসব আমি কিছুই দিব না। কিন্তু অসম্ভব স্বাদের এই মিষ্টি আচারটা এক বছরের চেয়েও বেশি ভালো থাকবে আপনাদের নর্মাল তাপমাত্রায়। আসুন আপনারা উপভোগ করুন আমি আচারটা কিভাবে তৈরি করছি। এখানে আমি কাঁচা আমের আচার করব, তাই এখানে আম নিয়েছি, কাঁচা আম। আপনারা যে কোনো কাঁচা আমই নিতে পারেন, আমগুলো পরিপুষ্ট কিন্তু কাঁচা। আমগুলোকে এখন চোচাটা ফেলে দিয়ে, আঠি ফেলে দিয়ে এখন মিহি কুচি করে নিয়েছি। তবে খুব মিহি কুচি করবেন না বা গ্রেটার দিয়ে কাটবেন না, এটা বটি বা ছোরা দিয়ে কেটে এরকম একটু মোটা টাইপের কুচি করে নেবেন। আর আমি এখানে আম যতখানি নিয়েছি চিনিও ঠিক ততখানি নিয়েছি। আর এটা মাপ বোঝার জন্য আমি আপনাদেরকে বলি যে একটা যে কোনো বাটি সাহায্য নিতে পারেন, যতখানি আম হবে কুচি করা ততখানি চিনি। আমি একটা বড় বোলের মধ্যে এই আমগুলোকে নিয়ে নিলাম। আমি এই বাটিটা দিয়ে মেপে নিয়েছি আমটা, এবং এই বাটিটা দিয়েই সম পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি, এবং চিনিটাও আমের মধ্যে দিয়ে দিলাম পুরোটা। খুব ভালো করে আমার চিনিটাকে একটু মিক্সড করে নিচ্ছি। একটা যে কোনো চামচ দিয়ে পুরোটা আম এবং চিনি আপনারা হাত দিয়েও মিক্সড করতে পারেন। আর এটা যেহেতু আমি কাঁচা আম, একটু টক ভাব আছে, তাই এটাও স্বাদের জন্য দিলাম হাফ চা চামচ লবণ। আর কিছু গরম মশলা দিব এটা ফ্লেভারের জন্য। দুটো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, তিনটা এলাচি ফাটিয়ে নিয়েছি, এবং দারচিনি তিন চার টুকরা, আর কয়েকটা শুকনো মরিচ, লাল শুকনো মরিচ, সেগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এটা বিচি বাদ দিয়ে শুধু আমি ওপরে চোচাটাই দিব, এবং খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমি ডাইরেক্ট চুলায় চলে যাব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমের মিশ্রণটা আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিলাম। পুরো মিশ্রণটাকে ঢেলে দিব। প্রথম দিকে চুলার তাপটা একটু বেশি থাকবে, যাতে চিনি এবং আমের পানিটা ছেড়ে দেয়। একটু নাড়াচাড়া করলেই দেখবেন পুরো এই যে চিনি এবং আমের পানি ছেড়ে দিয়েছে, চিনির পানি এবং আমের পানিতে পুরো পাত্রটা ভরে যাবে। তবে ভয়ের কিছু নেই, কিছুক্ষণ জ্বালানোর পরে পানিটা কমে যাবে, কিন্তু আমগুলো গলে যাবে না। দেখেন আমগুলো যেরকম আছে, পরবর্তীতেও আমগুলো এরকমই থাকবে, যেহেতু এখানে চিনি আছে তা একদম গলে যাবে না। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর পানিটা যখন বেশি অর্ধেক শুকিয়ে আসবে, এ পর্যায়ে গরম মশলার ফ্লেভারটা পুরোটাই আমের মধ্যে চলে গেছে। এখন আমি এই গরম মশলাগুলোকে উঠিয়ে ফেলবো, যাতে এগুলো পরবর্তীতে মুখে না পড়ে। এবং আরও কিছুক্ষণ আমি এই আমটাকে একটু জ্বালিয়ে নিব। এখন তাপমাত্রাটা একটু কমিয়ে দিবেন, একটু মিডিয়াম জ্বালে এখন আমার ঘন ঘন নেড়ে চেড়ে আমি আমটা একটু আঠালো টাইপের করে নিব। আর এ পর্যায়ে এসে আমি এখানে অতিরিক্ত কোনো মশলা দিব না, শুধু এই আচারটাতে জিরা এবং ধনের গুঁড়োটার ফ্লেভারটা ভালো লাগে, তাই টালা জিরা এবং টালা ধনের গুঁড়ো আমি হাফ চা চামচ করে এখানে দিয়ে নিয়েছি। তবে এটাও আপনাদের পছন্দ। এখন দেখেন একটু আঠালো টাইপের হয়ে গেছে এবং চটচটে হয়ে গেছে আচারটা। এ পর্যায়ে অতিরিক্ত বেশি শুকাবেন না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও টেনে যাবে এবং চিনির জন্য শক্ত হয়ে যাবে। এখন আমি এই আমটাকে দুই ভাগে ভাগ করে নিব, কারণ আমি প্রথমে বলেছিলাম যে আমি এখানে দুই রকম আচার সার্ভ করে দেখাবো, তাই আমি এখানে অর্ধেকটা মিষ্টি আচার আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি। যেটা বেড়ে নিচ্ছি এটা সম্পূর্ণ একটা মিষ্টি আচার, এটা স্বাদটা অনেকটাই মোরব্বার মতো হবে। আর বাকি আচারের যেটা থাকলো পাত্রে সেটার মধ্যে আমি একটু ঝাল অ্যাড করবো, এই জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি এক চা চামচ। তবে আপনারা স্বাদ মতো দিবেন, আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর এটা মিষ্টি আচার, সেহেতু বেশি ঝাল দিলে মুখের ঝালটা বেশি ধরবে, তাই খুব বেশি দিবেন না, প্রথমে আপনারা এটা টেস্ট করে নিয়ে তারপরে দিবেন। এখন দেখেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং স্বাদটাও কিন্তু এখন পুরোপুরি বদলে গেছে। দুটো আচার পুরো দুই ফ্লেভারের,
আর এই পর্যায়ে আরেকটু স্বাদ বেশি আনার জন্য এবং চটপট স্বাদের হওয়ার জন্য আমি এখানে অ্যাড করব বিট লবণ। এখানে হাফ চা চামচ আমি বিট লবণ দিয়েছি। দিয়ে এখন আচারটা আমার পুরোপুরি রেডি, পুরোটা মিক্সড করে নিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। অসম্ভব মজার এই দুটো আচারই, যে বেশি মিষ্টি পছন্দ করেন তাদেরও পছন্দ হবে, যে ঝাল পছন্দ করেন তারও পছন্দ হবে। খুব মজার এই আচার দুটো, একবার অন্তত করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আচারগুলো কেমন লাগলো। আবার এরকম কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ পর্যন্তই আল্লাহ হাফেজ।